شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত তিনি ভাই বশির পাটওয়ারি সাহেব, আপনি লিখিতভাবে প্রশ্ন করেছেন যে সবে কদর কি 27 তারিখে নির্দিষ্ট করা যাবে, সেটাকে ঠিক জানিয়ে উপকৃত করবেন। তা ভাই, আসলে 27 তারিখ কে সবে কদর বা লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে জানেননি, এরকমটি আমরা জানি না। কোনো সহিহ হাদিসে আমরা এটা পাচ্ছি না, যাইফ হাদিসে পাচ্ছি না। বরং তিনি যেটা আমাদের খুঁজতে বলেছেন, শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে খুঁজতে বলেছেন। শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে 21শে রাত্রি, 23শের রাত্রি, 25শের রাত্রি, 27শের, 29শের রাত্রি, এই রাত্রিগুলোই জেগে জেগে আমরা মানে লাইলাতুল কদর খোঁজার আমরা চেষ্টা করবো। লাইলাতুল কদর আমাদের ভাগ্যে জুটলে আমরা হাজার মাসের চেয়ে উত্তম সওয়াবের অধিকারী হতে পারব। নির্দিষ্ট যারা করবে তারা, কথার কথা, এই রমজানে যদি লাইলাতুল কদর 21শের রাত্রে হয়ে যায় তাহলে 27শের রাত্রে জেগে ও কী করবে? অর্থ লাইলাতুল কদর 21 হয়ে গেল, বা 23শের রাত্রে যদি হয়ে যায়, কোনো রমজানে যদি 23শের রাত্রে হয়ে যায় তো কী কয়, 27শের রাতে যে কী করবে? হ্যাঁ, অন্যভাবে কোনো রমজানে 25শের রাত্রে যদি হয়ে যায় ও 27শের রাত্রে যে কী করবে? বা কোনো রমজানে 29শের রাত্রে হয়ে যায় 27শের রমজানে যে কী করবে? এই জন্য 5টি রাত্রি আমাদেরকে জাগার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হিসেবে তার নির্দেশনা মেনেই আমরা লাইলাতুল কদর এই শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে আমরা জান প্রাণ দিয়ে যথাসাধ্য আমরা চেষ্টা করব লাইলাতুল কদরকে অর্জন করে নেওয়ার জন্য। লাইলাতুল কদরের অর্জন মানে কি? যে রাত্রে লাইলাতুল কদর হবে সেই রাত্রে জিবরীল আলাইহিসসালাম একদল ফেরেশতাকে নিয়ে, ফেরেশতাদের একটি টিম নিয়ে তিনি পরিভ্রমণ করবে, পরিদর্শন করে দেখবেন। তো পরিদর্শনে যখন যাবেন তখন আল্লাহাকের যে বান্দারা এবাদত বন্দিগির ভিতরে আছে, দোয়া তাসবির ভিতরে আছে, জিকির আজকারের ভিতরে আছে, নামাজের ভিতরে আছে, বাস ওদের ওরাই লাইলাতুল কদর পেল বলে ধরে নেওয়া যায়। ওদের লিখে নেওয়া হবে লাইলাতুল কদর, তারা লিখে নিল লাইলাতুল কদরের পরিভ্রমণ সেটা লিখে নিল যে হ্যাঁ অমুক বান্দা এই অবস্থায় আছে। আর যারা ঘুমাই থাকবে তাদের ভাগ্যে ঘুম জুটবে, বা অন্য কোনো কাজে যারা ব্যস্ত থাকবে তাদের ভাগ্যে তো লাইলাতুল কদর জুটলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এভাবে লাইলাতুল কদর খুঁজেননি, তিনি এতেকাফে বসে পরিবার পরিজনকে নিয়ে তিনি লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করেছেন, রাত জেগেছেন। বলা হচ্ছে হাদিসে ও আই কদা আহলাহু ও আহিয়া লাইলাহু, তিনি তার পরিবার পরিজনকে জাগিয়েছেন আর তার রাতটাকে তিনি জিন্দা রেখেছেন, রাতের ভিতরে তিনি জিন্দা দেখেছেন এবাদত বন্দিগির মাধ্যমে। তো আল্লাহ পাক আমাদেরকে এই শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতেই লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ অনুসারে আমরা চেষ্টা করি, ভাগ্য জুটতে পারে। 27শের তারিখকে নির্দিষ্ট করে নিয়ে আমরা, হ্যাঁ 27শের কোনো রমজানের 27শের রাতেই যদি লাইলাতুল কদর অনুষ্ঠিত হয় তাহলে তার ভাগ্যে জুটে গেল, আর ওই রাত্রে না হয়ে অন্য রাত্রে হয়ে গেলে বঞ্চিত হয়ে গেল। তো আমরা যেন বঞ্চিত 27শের রাতকে যারা নির্দিষ্ট করে নেবে তাদের জন্য, ওই রাত্রে যদি না হয় ওই রমজানে, ওই রাত্রে না অন্য রাত্রে রমজানে, অন্য রাত্রে হলে তো বঞ্চিত হবে। এই জন্য আমরা সকল বিজয় রাতকে আবার মানে জাগার চেষ্টা করবো। আল্লাহাকে আমার তফিক দান করে আমিন। আল্লাহ তালিয়ানা মোহাম্মদ ওয়ালা আলী সামি সাল্লাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء